বিচ্ছেদ ভুলে ফের বিয়ে করেছেন পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছেন রবিন। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একাত্রে বসবাস করছেন। গত 27 মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা এবং রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এতদিন সেটি গোপন ছিল। পূর্ণিমার এটাই প্রথম বিয়ে নয়। এর আগে 2007 সালে 4ই নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ণিমার। সেই বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, আমরা প্রায় 3 বছর ধরে আলাদা থাকছি, তবে ডিভোর্স কতদিন আগে হয়েছে এই বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না, কারণ যেটা ঘটে গেছে সেটা আমার কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার 8 বছর বয়সী মেয়ে আরশিয়া বর্তমানে আমার সঙ্গে আছেন। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একাত্রে বসবাস করছেন। বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করেছে পূর্ণিমা নিজেই। তিনি বলেন, কাজের সূত্র ধরে রবিনের সঙ্গে তার পরিচয়, 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া নেওয়া। বিয়ের পরই পূর্ণিমা সহ তার পরিবারের অন্যান্যরা অসুস্থ ছিলেন, কারোর কারোর কোভিড ছিল, সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানানে নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সব কিছু পেয়েছি রবিনের মধ্যে, সেখান থেকেই সম্পর্ক মজবুত হয়। বলেন, পরে দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। 27 মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষ দিকে রবিন পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ে তো হলো, তবে নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা রবিন দম্পতি।